তারা এখনো জঙ্গিবাদ সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা সমাবেশ অচল। কয়টা নেতা আমাদের বিএনপি আমলে ঘরে থাকতে চাই পেরেছে? এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে আমাদের জেলা উপজেলাগুলো তার নিচে ওয়ার্ড ইউনিয়ন আমাদের সম্মেলন হচ্ছে, এটা একটা নিয়মিত প্রক্রিয়া। ঢাকা জেলাও কালকে কিন্তু ঢাকা সিটির কোনো গ্যাদারিং ছিল, আপনারা লক্ষ্য করেছেন, সাংবাদিকরা সবাইকে চেনেন। ঢাকা জেলারই বিভিন্ন ইউনিটের আমাদের থানা উপজেলা ইউনিট, এই ইউনিটের ডেলিগেট এবং কাউন্সিলররা ঢাকা জেলা সম্মেলনে উপস্থিত হয়েছে। এটা আমাদের আগে থেকে ডেট দেওয়া ছিল, এখানে বিএনপি রংপুর সমাবেশকে পাল্টাপাল্টি করার কোনো বিষয় নেই। তাহলে আপনি আমার থেকে নিতে পারেন আমাদের যে সামনের প্রোগ্রাম, এর মধ্যে যদি বিএনপি সমাবেশ পড়ে দেয় আমরা কি করব? আমরা এক মাস আগে ডেট দিয়েছি কুমিল্লা 5 তারিখে 5ই নভেম্বর, সে 5ই নভেম্বর দেখছি এখন তাদেরও বরিশালে আছে। তাহলে কি আপনি এটাকে পাল্টাপাল্টি বলবেন? 5ই নভেম্বর তো কুমিল্লা সমাবেশ, আমাদের কুমিল্লা আমাদের সম্মেলন, আমাদের জাতীয় সম্মেলন নিয়ম, তার আগে অন্যান্য ইউনিট সম্মেলন আমাদের শেষ করতে হবে, শাখা সম্মেলন, এবং সেই প্রক্রিয়াটা আমরা এগিয়ে নিচ্ছি। এখানে বিএনপির সাথে আমাদের পাল্টাপাল্টি করার কোনো বিষয় নেই, এটা কোনো পাল্টাপাল্টির বিষয়। আমরা আমাদের যেটা রুটিন প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। এখন আপনাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেল গতকাল আমি অনেকগুলো লক্ষ্য করেছি যে এখানে রংপুরে একটা সমাবেশ, আওয়ামী লীগও পাল্টা একটা সমাবেশ করছে ঢাকায়, এটাও জনসমুদ্রের রূপ নিয়েছে, এটাও আবার বলেছে, অনেকেই বলেছে। জঙ্গিবাদ অগ্নিসন্ত্রাস জনগণের প্রতিরোধের মুখে এটা একেবারে ভোঁতা হয়ে গেছে এমন নয়। তারা এখনো জঙ্গিবাদ সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা সমাবেশ অচল, এখনো তারা সক্রিয়, এবং বিএনপি হচ্ছে এই জঙ্গিবাদ বিএনপির হাতেই সৃষ্টি, সাম্প্রদায়িক শক্তির তারা হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক, সেটা আগেও ছিল এখনো আছে। ভোঁতা কার্যক্রমে দেখা যাবে, আগুন সন্ত্রাস করতে আসুক, মাঠে আসুক, জনগণ প্রস্তুত, জনগণকে নিয়েই প্রতিরোধ করা, আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে, বাংলাদেশের আন্দোলন করুক আমাদের। কয়টা নেতা আমাদের বিএনপি আমলে ঘরে থাকতে চাই পেরেছে? কয়টা নেতা? সব নেতা বিএনপির ঘরে থাকে, এয়ার কন্ডিশন রুমে থাকেন, যায় বক্তৃতা করেন, আমাদের ঘরে থাকতে দেয়নি। আমাদের অফিসের সামনে বারান্দা 21 ফেব্রুয়ারির আলোচনা সভা করতে দেয়নি, 3 দিন ব্যাপী আলোচনা বিএনপি বাড়াদি পণ্ড করে, আর এখন তারা তাদের অফিসের সামনে বড় বড় সমাবেশ করে প্রায় প্রতিদিন একটা না একটা। আজকে 14 বছর ধরে বিএনপির আন্দোলন, বিভিন্ন নির্বাচনেও তাদের ভূমিকা দেখলাম, কি দেখলাম, কি দেখলো দেশবাসী, নিজের তাদের নিজেদের দলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় মহানুভবতায় মুক্তি পেয়ে বাসায় আছে। বিএনপির কোনো কন্ট্রিবিউশন এখানে আছে? বিএনপি দর্শনীয় কার্যকর একটা বিক্ষোভ সমাবেশ কি বেগম জিয়ার জন্য করতে পেরেছে? পেরেছেন গত 13 বছর মির্জা ফখরুল বড় বড় কথা বলে।